ত্রিপুরা পুলিশের আন্ডারে যারা স্পেশাল পুলিশ অফিসার অর্থাৎ যারা আপনারা যারা এসপিও এসপিওতে চাকরি করছেন আপনাদের স্যালারি কিন্তু বৃদ্ধি হয়ে গেছে আপনাদেরকে সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন বলতে গেলে অনেক বছরের পরে আপনাদের একসাথে এত টাকা স্যালারিটা বাড়লো বর্তমানে যে স্যালারিটা ছিল আপনাদের সেটা সিক্স থাউজেন্ড সামথিং আপনাদের স্যালারি ছিল এখন কিন্তু আপনারা যারা এসপিও চাকরি করবেন চাকরি করছেন আপনাদের স্যালারি কিন্তু আপনারা এখন পাবেন মান্থলি বারো হাজার টাকা সেটাকে বাড়িয়ে কিন্তু এখন বারো হাজার টাকা করে দেওয়া হয়েছে আপনাদের জন্য খুবই গুড নিউজ সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি এই জন্যই মানুষ বলে সরকারি চাকরি যে কোনো চাকরি হোক না কেন স্যালারি যদি এক হাজার টাকা থাকে তারপরেও সরকারি চাকরি করার জন্য কারণ সরকারি চাকরি হঠাৎ করে স্যালারিটা বাড়িয়ে দেবে এবং সরকারি সরকারি চাকরি কিন্তু সকার সবার কপালে কিন্তু জুটে না তাই আপনাদেরকে বলবো তোমরাদেরকে বলবো ত্রিপুরাতে যতগুলো সরকারি চাকরির বর্তমানে ইন্টারভিউ চলছে বা পেন্ডিং আছে তোমরা এগুলোর যতটুকু তোমার নিজের তরফ থেকে পারো তোমরা এটার প্রিপারেশন ফুল প্রিপারেশন নিয়ে রাখো একদম ফুল প্রস্তুতি নিয়ে রাখো সবগুলো নেওয়া হবে হ্যাঁ দেরি হচ্ছে কিন্তু নেওয়া হবে তোমরা প্রিপারেশন নিয়ে রাখো আর আমাদের কাছ থেকে যারা গাইডবুক নিয়েছো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তোমরা এগুলো ফলো করো তোমরা অবশ্যই লাইফ লাইফে সাকসেস হবে আর যারা নেওয়া নিতে চাও স্ক্রিনে ডিটেল থাকবে আমি একমাত্র ইউটিউবার যে ত্রিপুরাতে আছি যারা যা যে ত্রিপুরা বেকারদের কথা ভেবে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আমরা গাইডবুক দেই এবং লোয়েস্ট প্রাইসে দেই তার মানে এই না যে আমাদের নোটে কোনো কমতি আছে না আমাদের নোটে প্রতিটা আপনারা জানেন যারা আমাদের কাছে নিয়েছেন প্রতিটি এক্সামে কতটা কমন আসছে আপনারা সবার জানা আছে আমাদের উদ্দেশ্য এটাই যেন সবাই বেকাররা নিয়ে পড়তে পারে আমার কাছ থেকে কেউ যদি নিয়ে চাকরিটা পায় এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া তো আপনারা আপনারা যারা প্রিপারেশান নিচ্ছেন ভালো করে প্রিপারেশন নেবেন আর এসপি পিদেরকে একবার অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে